হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, আজকে অটোমোটিভ আপনাদের পেজ থেকে লাইভে আসলাম। একটা বিশেষ আমাদের একটা পছন্দের একটা গাড়ি স্টকে রেডি ছিল, অলরেডি এটা বুক হয়ে গেছে। এই গাড়িটা নিয়ে একটু কথা বলার জন্য আসছি। এই শুরুর দিকে কিছু কথা বলে নিই। আমরা যখন আসলে গাড়ি জাপান থেকে আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, তখন এই গাড়িগুলো এক একটা গাড়ি, হ্যাঁ, এক এক রকম ফিচার্স এবং গাড়ির লুকের যে ডিফারেন্সেসগুলো থাকে এগুলো নিয়েই কিন্তু আসে। তো আমরা যারা ক্রেতা কাস্টমার যারা আমরা গাড়িগুলো কিনতে আসি, তখন আমাদেরকে একটু র্যাশনালি এই বিষয়টাতে একটু হ্যান্ডেল করতে হবে আমাদের নিজেদেরকে। যেমন আমি যদি এই গাড়িটার কথা বলি, টয়োটা সিএচআর, খুবই পপুলার একটা গাড়ি এখন বাংলাদেশে। আপনি যদি জাপানের কথাও যদি বলেন, জাপান ছাড়াও অন্যান্য কান্ট্রিতে কিন্তু সিএচআর খুবই খুবই পপুলার একটা গাড়ি। এবং এটার পপুলার হওয়ার আমি ইনফ্যাক্ট বিলিভ করি এটা, যে টয়োটা সিএচআর বিকজ অফ ইটস লুক এবং 1800cc হওয়ার পরেও এটা যে ফুয়েল এফিসিয়েন্সি, এই সব কিছু মিলেই কিন্তু পপুলার হয়েছে। তো আমরা যখন সিএচআর কিনতে আসি বা এই ক্রসওভারগুলো দেখতে আসি, তখন আমরা খুঁজি এটার ভিতরে, হয়তো বা আশা করি যে আমার গাড়িটার ভিতরে প্রচুর স্পেস থাকবে, পিছনে কমফোর্ট লেভেলটা একটা সেডানের মতো হবে। আদতে যখন এই জিনিসটা আমাদের কাস্টমাররা পান না, তখন কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট হয়। এখন আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন, তখন এটা বুঝতে হবে যে আপনার প্রায়োরিটিটা কোথায়। আপনার প্রায়োরিটি যদি লুকে হয়, তাহলে আপনি এটা নিতে পারবেন। আপনার প্রায়োরিটি যদি হয় কমফোর্ট লেভেলে, অথবা পিছনের সিট আরও অনেক খোলামেলা হবে, বড় দরজা হবে, বড় জানলা হবে, তাহলে হয়তোবা এটা আপনার পারপাস সার্ভ করবে না। কিন্তু তার মানে এটা এরকম না যে এই গাড়িটা ভালো হবে না। মানে এরকম সরলভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করাটা হয়তো ইজিয়ার না। এই জন্য আমি সিএচআরের কথা দিয়ে আসলাম, এই জন্য কারণ এইটা নিয়ে অনেক ধরনের কনফিউশন বা আপনার ক্ল্যারিটি কম আছে মানুষজন যখন কিনতে চায়। ফার্স্ট বায়ার বা যিনি প্রথম একটা গাড়ি পছন্দ করছে, সিএচআর দেখে অনেক ভালো লাগতেছে রাস্তায়, তখন হয়তো বা ওনার কাছে এই জিনিসটা আসে যে কয়েকজন মানুষ বললো, ভাই এটা পিছনে কিন্তু প্লেন্টি অফ স্পেস নাই, এটা কমফোর্টটা অত বেশি ভালো পাবেন না। এই কথাগুলো শোনার পরে তখন উনি হয়তো এখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, কিন্তু উনি হয়তো সেল ড্রাইভ করবেন। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা গাড়ি প্রস অ্যান্ড কনস নিয়েই আসে মার্কেটে। একটা গাড়ির যেই অসুবিধাগুলো, সেগুলোকে ওভারকাম করার জন্যে কিন্তু আরেকটা মডেল বা আরেকটা প্যাকেজ ইনিশিয়েট হয়। ওইটাই বারবার ঘুরতে ঘুরতে নতুন একটা গাড়ি মার্কেটে চলে আসতেছে। তো প্রত্যেকটা গাড়ি আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না ডেফিনেটলি। যেমন অনেকে এরকম আশা করেন যে একটা গাড়ি আমি কিনবো, যে গাড়িটা অ্যালিয়ন প্রিমিয়ার মতো একটা সেডান হবে, হ্যাঁ, এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট হবে হাইব্রিডের মতো, গাড়িটা দেখতে হয়তো, আমি প্র্যাকটিক্যালি বলতেছি, গাড়িটা দেখতে হয়তো সিএচআরের মতো হবে, কিন্তু গাড়ির প্রাইসটা হবে অ্যাকুয়ার মতো। কিন্তু এই জিনিসটা তো আসলে আদৌ হয় না। প্রত্যেকটা গাড়ি তার নিজস্ব স্টাইল বা তার কমফোর্ট লেভেল নিয়ে আসে। আমি যদি একটু এখান থেকে দেখাই, যেমন আমাদের যে রেডি স্টকে যে অ্যাকুয়াটা আছে, অ্যাকুয়া কিন্তু হাইলি ফুয়েল এফিসিয়েন্ট একটা গাড়ি। এবং আপনি গাড়িটার মধ্যে আপনি কী পাচ্ছেন না, আপনি দেখেন, আপনি একটা প্রজেকশন লাইট পাচ্ছেন, আপনি গাড়িটার ভিতরে যদি তাকিয়ে দেখেন, আপনি পুশ স্টার্ট থাকবে গাড়িটাতে, স্মার্ট এন্ট্রি থাকতেছে, আপনার গাড়িটা ছোট হলেও ভিতরে কমফোর্টকে কম্প্রোমাইজ করে কিন্তু গাড়িটা মার্কেটে আনে নাই টয়োটা। গাড়ির যখনই এই গাড়িটা নিয়ে যখন কোনো কাস্টমার আমাদের কাছে যখন কমপ্লেন করেন যে গাড়ির ব্যাগ ডালাতে ভাইয়া আমি খুব বেশি জায়গা পাচ্ছি না, লাগেজ রাখা খুব জায়গা হচ্ছে না, এই জিনিসটা যখন আসে, হ্যাঁ, তখন আমার সবসময় আমি যেটা করি, যেমন কাস্টমারদেরকে বলি যে ভাই আপনি একটা গাড়ি কিনবেন, গাড়িটার লিমিটেশনসগুলো জেনে বুঝে কিনে আপনার পারপাস বা ইউটিলিটিকে ম্যাচ করে এরকমভাবে একটা গাড়ি কিনতে হবে। এটা হয়তো সব কিছু আপনাকে দিবে না, কিন্তু ঢাকা শহরে যারা চলাচল করতেছেন অথবা মাঝে মাঝে ইন্টারসিটি ট্রাভেল করেন, এই
যারা এই নেচারের ভাবে গাড়িটা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু অ্যাকোয়া ফিট করে। আপনার সবসময় দরকার নেই খুব বড় বড় লাগেজ নিয়ে আপনি ঘুরবেন, কিন্তু এই গাড়িটা কিন্তু হয়তো ফিট করে যাবেন। কিন্তু যখন আপনি অন্য একটা মানুষের কথা শুনে আপনার ডিসিশান থেকে আপনি ডাইভার্ট হয়ে চলে আসলেন, তখন ইদার আপনি হয়তো একটু ইনফেরিয়র গাড়ি কিনতে হবে অথবা আপনাকে একটু বেশি বাজেটের গাড়ি কিনতে হবে। আবার এটার দিকে যদি তাকাই, আপনি এক্সিও, আপনি বাজেট ফ্রেন্ডলি এই গাড়িটা, আপনার এই গাড়িটা হাইলি ফুয়েল এফিসিয়েন্ট, অলমোস্ট অ্যাকোয়ার মতো আপনি হয়তো বা কাছাকাছি মাইলেজ পাবেন। আপনি এই গাড়িটাতে ভালো স্পেস পাচ্ছেন, কেবিন রুমের কথা যদি বলি, আপনি যদি বলি আমাকে আপনাকে যদি বলি আমি ট্রাঙ্ক স্পেস বা পিছনে ব্যাক ডালার স্পেস, এটাও কিন্তু এটাতে ভালো প্রোভাইড করে। কিন্তু আবার এইটাতে কিন্তু আপনি সেই লুকটা হয়তো এনশিওর করতে পারবেন না। একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যাকোয়া এক্সিও হওয়াতে এটা কিন্তু কি স্টার্ট হবে, পুশ স্টার্ট হচ্ছে না। তখন যদি আপনি এটার মধ্যে পুশ স্টার্ট চান তাহলে আপনাকে একটু বাজেট বাড়িয়ে জি প্যাকেজে নিতে হবে। তো সব কিছু মিলিয়ে আসলে হয় না। আর প্রত্যেকটা গাড়িকে আপনাকে প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করেন পারপাসটাকে সার্ভ করে এরকম একটা গাড়ি যখন কিনতে চান, তখন হয়তো এক্সিও বা অ্যাকোয়া এই গাড়িগুলো বা ফিল্ডার এই গাড়িগুলোই আপনাকে পিক করতে হবে। কিন্তু মাঝে মাঝে আমরা জাপানের অকশন থেকে যখন গাড়িগুলো পিক করি, পছন্দ করে কিনি আমাদের নিজেদের স্টকের জন্য অথবা কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী প্রি অর্ডার করে যখন আমরা গাড়িগুলো কিনি, তখন কিছু কিছু গাড়ি আসে যেটা আপনার পারপাস যেভাবে মিট করবে, এটা যেরকম মিনিংফুল একটা গাড়ি হয়, এটা কমফোর্টেবল যেরকম হাই হয়, ফিচার ওয়াইজ এটা যখন খুব হাইলি আপনাকে অ্যাডভান্স একটা গাড়ি হবে এবং একই সাথে গাড়িটার লুক অনেক সুন্দর হবে, ঠিক এরকম একটা গাড়ি হচ্ছে আমাদের এই ফিল্ডারটা। আমি যদি দূর থেকে একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে টয়োটা ফিল্ডার হাইব্রিড। এই প্যাকেজটা 2016 আপনার টয়োটা থেকে ইনিশিয়েট করা হয়েছে এবং এই প্যাকেজটার নাম হচ্ছে গিয়ে টয়োটা জি প্লাস রেড। আমি এটা নিয়ে অনেকটুকু চিন্তাভাবনা করে দেখলাম, গাড়ির ফিচার্সগুলো দেখলাম, জাপানেও কিছু জিনিসপত্র আর্টিকেল দেখে আমি বুঝলাম যেটা এই গাড়িটা রেড সিরিজ বা প্লাস রেড দিয়ে যেটা বোঝানো হচ্ছে, গাড়িটাতে আরেকটু আপনার ওটাকে যদি বলি হটনেসকে বোঝানোর চেষ্টা করতেছে। এটা গাড়িটার ফিচার ওয়াইজ অন্যান্য জি প্যাকেজের থেকে ডেফিনেটলি একটু আলাদা। গাড়িটা আপনার WXB-র মতো অনেকটাই WXB ফিচারগুলোকে কভার করেছে এবং গাড়িটা আপনার রেড সিগনেচার মার্কগুলো সবখানে রেখে দিয়েছে। আমি যদি আপনাকে গাড়িটার সামনের গ্রিল থেকে দেখাই, এবং আপনি যদি দেখেন এই সামনের গ্রিলে এখানে একটা রেড লাইনিং পুরোটা চলে আসছে। গাড়িটার প্রত্যেকটা পার্টেই আপনার এই সিগনেচার এই কালার টোনটা মেনটেন করে গেছে ওরা। অলদো এই গাড়িটাতে আপনার TRD মডেল, আপনার স্পোর্টিভো TRD স্পোর্টিভো আপনার বডি কিট সহ আসছে। ইটস অলমোস্ট লাইক WXB, শুধু WXB-তে যে ছোটো ছোটো ফিচার্সগুলো থাকে সেটা ছাড়া ম্যাক্সিমাম সব কিছু চলে আসছে। আমি একটু WXB-র সাথে এটাকে একটু অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করে দেখাবো। আমি যদি পিছনের দিকে আসি, আপনি যদি দেখেন এই গাড়িটা, দিস ইজ হোয়াট উই কল প্লাস রেড। আপনার এখানে এই প্লাস রেডের ব্যাচটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে জি প্যাকেজ বাট একটা সিগনেচার সিরিজ, এটা হচ্ছে গিয়ে প্লাস রেড এবং এটা কিন্তু 2016 এইটা ইনিশিয়েট করছে টয়োটা। আমি গাড়িটা পুরোটো একটা ভিউ দেখাবো, এটা হতে পারে একটা রিভিউর মতো, বাট অবশ্যই আমি চেষ্টা করবো গাড়িটা সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিকজ আমাদের অনেক কাস্টমার থাকেন যারা আইডেন্টিক্যাল গাড়ি খোঁজেন, আমরা একদম এই প্যাকেজের এই যেভাবে নিয়ে আসছিলাম এরকম একটা গাড়ি বের করে দিতে হবে। এই গাড়িটা যদি দেখানোর চেষ্টা করি আমি,
এই গাড়িটা যেভাবে আপনার পারপাস মিট করবে ঠিক একইভাবে আপনি যদি টিআরডি মডেলসটা টিআরটি ফোরই পর যে গ্রিলটা দেখা যাবে আপনার বডি বডি কিটটা ফ্রন্ট গ্রিলটা দেখা যাচ্ছে আপনি পুরো তাকান এটা কিন্তু গাড়িটাকেই অনেক বড় করে ফেলছে, মনে হচ্ছে যে অনেক রোবাস্টনেস গাড়িটার ভিতর চলে আসছে। আমি একটা মিনিট আমি একটু হেডলাইট টার্ন করি তাহলে মনে বেটার হবে। কেমন হয় না তাই? রাইট, ওকে, হাই, এখন আপনি হয়তো ক্লিন বোঝা যাবে। এটা তো আপনার টিআরটি স্পোর্টিভ বডি কিটে এটা আপনার সিগনেচার এটা থাকবে। এখানে একটা এলইডি ইউ ক্যান সে ইট ফগ, এখানে একটা এলইডি খুবই পাওয়ারফুল একটা এলইডি আছে যেটা আপনি চাইলে ডিআরএল হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এই পাশেও এরকম আপনার একটা এলইডি দেওয়া আছে। আর এই জি প্লাস রেডটা আপনি যদি এখন তাকায় দেখেন এটা এলইডি দিয়ে আসছে আপনার প্রজেকশন এলইডি, এবং এই এলইডিটা হচ্ছে আপনার বাইবিম এলইডি সহ মানে আপনার আপার এবং লোয়ার দুইটাই আপনার এলইডি সহ আসছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই গাড়িটাতে WHB-র সাথে ছোটো খাটো কিছু ডিফারেন্স আছে, একটু নিয়ে আসো ডিফারেন্স দেখো। WHB-তে আপনি এখানে একটা DRL পাবেন, আপনার যেটা এই জি প্লাস রেডে এই এই গাড়িটাতে এটা আসে নাই, জি প্যাকেজ গাড়ির মতোই আপনার এলইডি সহ আসছে বাট এখানে কোনো DRL নাই। WHB-তে আপনি এরকম একটা DRL পাবেন। তারপর যদি নিচের দিকে তাকাই WHB-তে আপনি এখানে একটা ফগের অপশন আছে অলরেডি ওপেন, আপনি চাইলে এখানে WHB-তে আপনি ফগ লাগাতে পারবেন WHB-র মতো করে, বা WHB-তে স্ট্যান্ডার্ড এখানে একটা ফগ থাকবেই। আর এই যে লাইনিংটা দেখা যাচ্ছে এখানে একটা এখানে এই ক্রোমের একটা কাজ থাকবে, আপনার ক্রোম এক্সেন্টটা দেওয়া থাকবে। এটা এখানে যেহেতু জি প্লাস রেড ওরা ওদের সিগনেচার টোনটা মেনটেন করে গেছে, রেড লাইনিং দিয়ে রাখছে। আমি যদি একটু এখান থেকে দেখাই একটা গ্রিলটা আরেকটু ক্লিয়ারলি যদি দেখানোর চেষ্টা করি, দিস ইজ টিআরডি স্পোর্টিভো। ওকে, ইউজুয়ালি আপনার জি প্যাকেজের গাড়িগুলোতে যদি যেগুলোতে এলইডি আসবে সেগুলোতে আপনার হেডলাইটসের এলইডি প্রজেকশনের সাথে আপনি ইউজুয়ালি আপনার এই DRLটা থাকবে না, যেটা WHB-তে মাস্ট আপনার থাকবেই। আর WHB-র সাথে আরও ছোটো ছোটো কিছু ডিফারেন্স আছে, যদি পিছনের দিকে আসি আমি লাইট যেটা দেখাচ্ছি লাইটটা দেখাই দিই পুরোটা। মিজান, এই টেল লাইটটা এখানে টেল লাইটটা একটু বসো তো গাড়িতে, ড্রাইভিং সিটে বসো, ব্রেকটা প্রেস করো। আপনার WHB-তে আপনার সেম এই টেল ল্যাম্পটা যে এখানে যেরকম আছে ওইরকমই হবে, বাট WHB-তে যেটা হয় এই পোর্শনটা টেল লাইটের এই পোর্শনটা
আপনার এখানে একটা এলইডি মার্কিং থাকবে এখানে, এটা একটু স্মোকড হয় এই পোর্শনটা, আর এলইডি মার্কিং থাকবে। আপনি যখন ব্রেক প্রেস করবেন তখন আপনি এই এলইডি পোর্শনটা দেখতে পারবেন এটার ভিতরে। আদার দেন বাকি সব কিছু এক্স্যাক্টলি সেম। আপনি এখানে একটা মাউন্টেন পাবেন, আপনি টেল লাইট মাউন্ট করা থাকবে এখানে, WXB তো সেম, শুধু এই টেল লাইটটা একটু ডিফারেন্ট হবে। WXB-তে আপনি এখানে এলইডিটা পাচ্ছেন, ওকে ফাইন। আর গাড়ির পিছনে যখন চলে আসছি স্পেসটা যদি দেখাই, যেমন এটা গাড়িতে অলরেডি আপনার এখানে একটা আপনার কেবিন রুম লাইট দিয়ে দিয়েছে হুইচ ইজ এলইডি, আর এটার সাথে আপনি দেখা এখানে একটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা এটাকে ফ্লোর কার্পেট ওইটা চলে আসছে এই গাড়িটার সাথে, যেটা ইউজুয়ালি কোনো গাড়ির সাথে আসে না, এটা এলিমেন্টারি কোনো ফিচার না, আসতেও পারে এটার সাথে, বাট এই গাড়িটার সাথে এটা চলে আসছে। আচ্ছা আমি আরেকটা জিনিসও দেখাই দিই এটাতে। এখন তো ম্যাক্সিমাম গাড়ির সাথে যেটা হয়, ম্যাক্সিমাম গাড়ির সাথে আপনার হাইব্রিডের ক্ষেত্রে বলেন বা নন হাইব্রিডের ক্ষেত্রেও বলেন, ম্যাক্সিমাম গাড়ির সাথে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার টায়ার ইনফ্লেটার এবং লিকুইড জেলটা আসে। হ্যাঁ, আবার কিছু কিছু গাড়ির সাথে আপনার ইয়াটাও চলে আসে, রাইট, এরকম স্পেয়ার টায়ারও পাবেন এই গাড়িটার সাথে। ফর্চুনেটলি এই গাড়িটার সাথে একটি স্পেয়ার টায়ার অলরেডি দিয়ে দিয়েছে ওরা। আপনার সব গাড়ির সাথে কিন্তু এটা আসবে না, তো এটা একটা বেশ ভালো ফিচার, যারা স্পেয়ার টায়ার সহ গাড়ি খোঁজেন তাদের জন্য এটা হয়তো বেশ ভালো একটা ফিচার। আর আপনি যদি দেখেন এই গাড়িটাতে আপনি পার্ট বাই পার্ট পিছনের ট্রাঙ্ক স্পেসটা, আমি আরও দূর থেকেও দেখাই, ট্রাঙ্ক স্পেসটা কিন্তু অনেক অনেক বড়, আপনি চাইলে অনেকগুলো লাগেজ রাখতে পারবেন। এটার জন্যই বলছিলাম যে একটা ফিল্ডার একই সাথে যেরকম পারপাসফুল মিনিংফুল, আপনি যদি চান আপনি দেখেন এইখানেও এই জায়গাটাতেও আপনি কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এই জায়গাটা করে দিয়েছে ওরা, প্লাস আপনি এই পাশের এই জায়গাটাও আপনি ব্যবহার করতে পারতেছেন, এইখানে জায়গাটাও ব্যবহার করতে পারবেন ছোটোখাটো কিছু রাখার জন্য। আর এটা বন্ধ করে দিয়ে আপনি চাইলে এটার উপরে আপনি অবভিয়াসলি অনেক অনেক লাগেজ আপনি ক্যারি করতে পারবেন। আবার আপনি এখন পার ইউটিলিটি কতটুকু বাড়াই দিয়েছে এই গাড়িগুলোতে যদি দেখেন, এইখানে হুক দিয়ে দিয়েছে, বাজার করবেন একটু, সরি, আপনি চাইলে এখানে আপ টু 4 কেজি পর্যন্ত ব্যাগ আপনি হ্যাং করে ঝুলা নিতে পারবেন। এই ইউটিলিটিগুলো ওরা এখানে দিয়ে দিয়েছে, এই পাশেও একটা আছে, ঠিক একইভাবে এই পাশেও এরকম আপনার হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, আপনি এখানে আপ টু 4 লিটার আপনি ব্যবহার করতে পারবেন হ্যাং করে। আবার যেহেতু ফিল্ডার স্টেট কার একটা, এই স্টেট কারগুলোতে যেটা হয় আপনি চাইলে আরও স্পেস ক্রিয়েট করতে পারবেন, ফুল করবেন, আমার মনে হয় না এর থেকে বেশি স্পেস আপনার সবসময় লাগবে, যখন ইমার্জেন্সি হবে তখন হয়তো বা অনেক বেশি লাগেজ বা আপনি অনেক মাল নিয়ে ক্যারি করতে চাচ্ছেন, আপনি তখন এই গাড়িটাকে ওইভাবেও ব্যবহার করতে পারবেন। আবার এটা যখন দরকার নেই তখন আপনি এইভাবে ট্যারি,
টাফ। দাও এটাকে ওই পাশ থেকে খুলতে হবে। যাই হোক, পিছনেও অনেক জায়গা, মাঝখানে রোতে হিউজ জায়গা আছে, আপনি চাইলেই এগুলা খুব পারপাসফুলি এই জায়গাগুলোকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। সকল ফিল্টার যেরকম থাকে এটাতেও আপনার রেয়ার ওয়াইপার দিয়ে আছে, সো এক্স্যাক্টলি সেম। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়রটা। আচ্ছা তুমি ইন্টেরিয়রটা দেখা দাও একটু। ইন্টেরিয়রটা কিন্তু খুবই গর্জিয়াস, আপনার ইউজুয়াল যেই ফিল্ডার বা আপনি যদি এক্সু কথা চিন্তা করেন, আপনি যদি পুরো ইন্টেরিয়রটা যদি দেখেন, এটার ভিতরে সব প্রিমিয়াম টাচ দিয়ে রেডি করে দিচ্ছে। আর শুরু থেকে যেরকম বলছিলাম যে আপনার ফিল্ডারে এই জি প্লাস রেড সিরিজটাতে, জি প্লাস রেডে আপনার ওরা রেড সিগনেচার মার্কটাকে পুরো গাড়িতে ক্যারি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই রেড মার্কিংগুলোকে ওরা রেখে পুরো গাড়ির ডিজাইনটা করেছে। আপনি যদি দেখেন, আমি এখান থেকে যদি দেখাই, যেমন এই এসির যে ভেন্টগুলো ইউজুয়ালি কি আপনার ব্ল্যাক ব্ল্যাক কালারই থাকে, বা যেহেতু এটা জি প্লাস রেড সিরিজ, আপনার এটাতে একটা রেড মার্কিং করে দিয়েছে। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই গাড়ির স্টিয়ারিং হুইল যেটা, এটা কিন্তু পুরোটাই লেদার, সফট লেদার, ধরেও খুব আরাম। লং ড্রাইভে যখন কেউ এটা ব্যবহার করবে, হি উইল ফিল ভেরি মাচ কমফোর্টেবল। আর এটা যেহেতু যে বললাম রেড সিরিজ, এটার মধ্যে দেখেন আপনি এই স্টিচিংগুলো রেড 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 স্টিচ করে দিয়ে দিচ্ছে পুরো পুরো স্টিয়ারিং হুইলটাতে। সো প্রিমিয়াম এটা, ডেফিনেটলি খুবই প্রিমিয়াম। আর যেহেতু এটা জি প্যাকেজ, আপনি WXP যেরকম থাকবে একই রকম এই জিনিসটা আপনি সফট সফট লেদার পাচ্ছেন। এটা ফেব্রিক, লেদার না, এটা ফেব্রিক, বাট আরামদায়ক। এটাও আপনি সফট একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন, যেটা ইউজুয়ালি আপনার এক্সিও বা ফিল্ডার হাইব্রিডে ইউজুয়ালি এটা হয় প্লাস্টিক ম্যাটেরিয়াল, কিন্তু এটা জি প্যাকেজ এবং জি প্লাস রেড বা WXP-তে এগুলো একটু সফট লেদার থাকবে। জিনিসটা খুব সুন্দর। আর সিটের কথা যদি আসি, দিক পিছনের সিটটা দেখা যায়, সিটের এখানেও পিছনের সিটেও কিন্তু একই জিনিসটা ক্যারি করেছে, আপনার সফট ফিলিং যে লেদারটা দেওয়া আছে এটা পুরো জায়গা আছে। এখানেও আপনি, এটা প্লাস্টিক, কোয়াটে প্লাস্টিক। আমি যদি সিটটা দেখাই, যেহেতু এটা জি প্লাস রেড, এই স্টিচিংগুলো WXP-তে হয় হোয়াইট কালারের, অথবা যদি সিটটা যদি আপনার হোয়াইট কালার আসে তখন এটা হয়তো হোয়াইট কালার দিয়ে আসে, বাট ইউজুয়ালি যেসব ব্ল্যাক সিটগুলো আছে সেই ব্ল্যাক সিটে আপনার এটা হোয়াইট কালার দিয়ে আসে। আর যেহেতু এটা জি প্লাস রেড, এটার স্টিচিংগুলো যদি খেয়াল করে দেখেন আপনারা, স্টিচিংগুলো হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে। আর এই গাড়িতে যে বললাম WXP-র মতোই হাফ লেদার সিটস, এটাও হাফ লেদার সিটস, পুরোটো হাফ লেদার সিটস সামনে পিছনে। আপনার এখানেও একটা আর্মরেস্ট অলরেডি দেওয়া আছে। এক্স্যাক্টলি WXP-র মতো। আর ফিল্ডারে তো বসে অবশ্যই অনেক আরাম, আমি পার্সোনালি ফিল্ডার খুব পছন্দ করি, আপনার ভালো লাগবে। যারা ফিল্ডার নিতে চান, জি প্যাকেজ অথবা WXP প্যাকেজ,
তাতে ডেফিনেটলি খুব ভালো লাগবে, খুবই কমফি সিটগুলো, খুবই কমফি। আপনার এখানে হাফ লেদার সিটস, একটা সোয়েট লেদার দেওয়া আছে। পিছনে আপনার সাউন্ড স্পিকারসগুলো সবগুলোই দেওয়া আছে, ফ্লোর ম্যাটস এভরিথিং ইউজুয়াল যেগুলো থাকে। বাট এই 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 গাড়িটাতে স্পেশালি এই গাড়িটাতে যেটা আসছে সেটা হচ্ছে কি, এই কেবিন লাইটগুলো, এই কেবিন লাইটগুলো সব এলইডি দিয়ে আসছে। ইউজুয়ালি আপনার এই কেবিন লাইটগুলো আপনার একটু ইয়েলো কালারের লাইটটা আসে, বাট এটাতে আপনার কেবিন লাইটগুলো সব এলইডি দিয়ে আসছে। সামনের লাইটটাও এলইডি, পিছনেও এলইডি, ফুল প্যাক এলইডি লাইট দিয়ে আসছে। পিছনে আপনার এনাফ রুম আছে, হেডরুম তো বেশ ভালো, মাশাআল্লাহ বেশ ভালোই আছে, লেগ রুমও ভালো আছে, শোল্ডার রুমও ভালো, তিনজন আরাম করে গাড়িতে বসে লং ড্রাইভ বলেন অথবা ঢাকা সিটি ট্যুরে বলেন, আপনার ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। আচ্ছা, আর যদি ডোর হ্যান্ডেলসগুলো দেখাই, ইউজুয়াল আপনার এক্স প্যাকেজের বা হাইব্রিড, তো আসলে এক্স প্যাকেজ হয় না, যে নন হাইব্রিড বলেন বা হাইব্রিডে বলেন, এগুলোতে যেরকম ক্রোম একটা টাচ দেওয়া থাকে ডোর হ্যান্ডেল লকগুলোতে, এটাতেও সেম একইভাবে দেওয়া আছে। প্রত্যেকটা উইন্ডো আপনার অটো, এবং এই গাড়িতে আপনার অরিজিনাল ব্ল্যাক টোন গ্লাস আসছে, যেটা ইউজুয়ালি আপনি এক্স এক্স প্যাকেজের গাড়িগুলোতে আসবে না, জি প্যাকেজে হয়তো কিছু কিছু গাড়িতে চলে আসে। এবং এই ব্ল্যাক হওয়াতে কি মোটরসাইকেল রাখার সমস্যা হচ্ছে? মিজানকে বলেন, মিজানকে বলেন। আপনার পিছনের এই এই পুরো গ্লাসটা ব্ল্যাক টোন করা, আপনার এই গ্লাসটাও ব্ল্যাক, এই পাশের গ্লাসও ব্ল্যাক, আপনার সেকেন্ড রো সিট থেকে শুরু করে পুরো গাড়িটা ব্ল্যাক টোন। এবং এই ব্ল্যাক কালার টোনটার কারণে, গ্লাসটার কারণে কিন্তু গাড়িটা দেখতেও অনেক অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা, আমি মনে হয় এক পাশে বসে, তুমি ওই পাশে চলে যাও, এই পাশে আসো, আসো। সামনে বলার মতো অনেক কিছু আছে এটাতে। ইউজুয়াল যেটা হয় এখানে ভ্যানিটি মিরর সহ আছে, এই পাশেও ভ্যানিটি মিরর সহ আপনার দেয়া আছে, এটা টয়োটা সেফটি সেন্স সহ আসছে গাড়িটাতে। আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোতে এটা হয়তো আপনি পাবেন না, বাট 2016 থেকে মোটামুটি সবগুলো গাড়িতে এটা আসতেছে। এখানে আপনি কম্পার্টমেন্ট দেওয়া আছে, এখানে আপনি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, ডকুমেন্টস সহ। এই পাশেও একটা আছে আপনার কম্পার্টমেন্ট, একটা গ্লাভ বক্স দেওয়া আছে, এসির ভেন্টস যেটা বলেছিলাম আগে। আপনার যেহেতু এটা জি প্লাস রেড প্যাকেজ, রেড সিগনেচার একটা প্যাকেজ, এটাতে আপনার এরকম রেড মার্কিং করা আছে। আর এটা যদি দেখেন আপনার ইউজুয়াল প্যাকেজগুলোতে কিন্তু এই ক্রোমের ছোটো ছোটো কাজগুলো আসবে না, এই কাজগুলো আপনার জি প্যাকেজে আসতে পারে, ডাব্লিউ এক্সপিতে আসবে। আর এগুলো কিন্তু সামনে দুটো সিটে কিন্তু আপনার সেমি প্যাকেজ সিটস এবং হাফ লেদার সিটস, যথেষ্ট আরামদায়ক। আরও বিছানো যাবে, আরও লিন করা যাবে। বাজেটের মধ্যে আমি বলবো যে বাজেটের মধ্যে আপনার যদি একটু কমফোর্ট চান, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি লুকটার ব্যাপারেও খুব সচেতন, তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা গাড়ি নিতেই পারেন। এবং এই গাড়িগুলো কিন্তু আপনার এই পারপাসগুলো সবগুলোই মিট করবে, কারণ দেখেন পুরো প্রিমিয়াম। এদিক যদি দেখান, এই
এই যে আপনার এসির নবগুলোতে আপনার যখন ক্রোম টাচ দিয়ে আছে, এই জায়গাটা পুরাটা হচ্ছে যে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক আপনার বর্ডার করা আছে। আপনার নেভিগেশন প্লেয়ার চলে আসছে গাড়িটার সাথে, সফট টাচ এসি প্যানেল দেওয়া আছে এই গাড়ির এদিক থেকে। দেখো আমি দেখি গিয়ার নবস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে পিয়ানো ব্ল্যাক, দেখতে খুবই সুন্দর লাগে। এটা ওকে, এই গাড়িটাতে আপনার সিট হিটার সহ আসছে। আপনার ড্রাইভিং সিট এবং ড্রাইভার পাশের সিটটাতে আপনি সিট হিটারও পাচ্ছেন। যদি এখান থেকে দেখি, এখানে একটা ছোট পাওয়ার আউটলেটও আছে, এখান থেকে চাইলে আপনি পাওয়ার আউটলেট ইউজ করতে পারবেন। সুন্দর একটা আর্মরেস দেওয়া আছে যেটা আপনি চাইলে সামনে পিছনে নিয়ে আসতে পারবেন, এবং এটাও লেদার এবং সেই রেড মার্কিংগুলো স্টিচগুলো দিয়ে বারবার গাড়িটাকে মনে করে দিচ্ছে যে এটা রেড সিরিজ। এই গাড়িটাতে আপনার এই এখানে আপনি অনেকগুলো জায়গা পাবেন, এখানে ছোটো ছোটো কয়েন বা আপনার মোবাইলের চার্জারগুলো রাখতে পারবেন। আবার এই পোর্শনটাতে অনেক স্পেস, এখানে আপনি একটা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। তো সব দিক থেকে চিন্তা করে গাড়িটা ডিজাইন করা হয়েছে এবং ইট লুকস ভেরি অ্যামেজিং। আমার কাছে পার্সোনালি ফিলটা অনেক ভালো লাগে, আর এমনিতেও এই গাড়িটা আমার কাছে অ্যাপিলিং সবসময়। দেখতেও সুন্দর গাড়িটা, ফিচার ওয়াইজ খুবই প্রিমিয়াম। যদি ড্রাইভিং সিট থেকে দেখাই, ও যেহেতু এটা জি প্যাকেজ WXP-র মতোই, এখানে আপনার ডোর হ্যান্ডেলসগুলোতে ক্রোমের টাচ দেওয়া আছে প্রত্যেকটাই। ডোর হ্যান্ডেলসগুলোতে এই ক্রোম ফিনিশিংগুলো সবসময় পাবেন। আসো দীপ, এখান থেকে দেখো দীপ, এখানে আসো। ড্রাইভিং সিটে আসলে সবচেয়ে বেশি মজাটা, আমি এই ধরনের গাড়িগুলো যারা ব্যবহার করেন, আমি ড্রাইভিং যারা এখনও করেন নেই, আপনি ড্রাইভ করে দেখেন, ফিল্ডার বা এক্সিও ইজ নট এ ব্যাড কার। যখন এই প্রিমিয়াম ফিচার্সগুলো যোগ হয় তখন গাড়িটা দেখতে যেরকম সুন্দর লাগে, ঠিক একইভাবে গাড়িটা আপনি যখন রাইড করবেন তখনও ভালো লাগবে। এখান থেকে আসো, যে বলছিলাম রেড, আপনার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আমরা যেটাকে অপটিক্যাল অডোমিটার হিসেবে জানি, যদি তাকায় দেখেন ইউজুয়াল হাইব্রিডে কী হয়, এই এই জিনিসটা পুরোটা কিন্তু আপনার ব্লু কালার দিয়ে আছে। এই আপনার RPM-এর মিটারটা, আপনার স্পিডোমিটারের জায়গাটা, সব কিছুই আপনার আসে হচ্ছে গিয়ে ব্লু কালার দিয়ে। আর যেহেতু এটা রেস সিগনেচার সিরিজ, রেস সিগনেচার সিরিজ হওয়াতে এটা হচ্ছে কি আপনার রেড কালার, অপটিক্যাল অডোমিটারটা রেড কালার দিয়ে আসছে। এবং ইট ইজ ফ্যান্টাস্টিক, আমার দেখতে খুব ভালো লাগে, কিছু না অ্যাগ্রেসিভ কালার হচ্ছে ব্ল্যাক, এটা দেখাচ্ছে এটাকে আরও অনেক বেশি বোল্ড। ব্লু কালারটা ইউজুয়াল সব গাড়ির সাথে আসে, বাট যেহেতু এটা রেড সিগনেচার সিরিজ এটা রেড কালার দিয়ে আসবে। আর ইউজুয়াল সব যেহেতু জি প্যাকেজের গাড়ি, আপনি এখানে নেভিগেশানটা কন্ট্রোল করতে পারবেন, নেভিগেশান প্লেয়ারটাকে ভলিউম আপ ডাউন করতে পারবেন, ট্র্যাক চেঞ্জ করা বা সিক করতে পারবেন।
এখানে আপনি মোড চেঞ্জ করতে পারতেছেন। আর ইউজুয়াল যেরকম হয় হাইব্রিডে আপনার এই প্যানেলটা থাকবেই, আপনার এই ছোটো টিএফটি ডিসপ্লেটা যে ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে, আপনার ইনফরমেটিভ একটা ডিসপ্লে, এটা আপনি এখান থেকে আপনি চেক করতে পারবেন। আর এই গাড়িটা যেহেতু জি প্যাকেজের গাড়ি, ইউজুয়ালি জি প্যাকেজের গাড়িতে অবশ্যই আপনার পুশ স্টার্ট আসে, আবার জি প্যাকেজের অনেক গাড়িতে আপনার কি স্টার্টও আসতে পারে, বাট এটা এটা পুশ স্টার্ট দিয়ে আসছে। আপনি যেহেতু টয়োটা সেফটি সেন্স প্যাকেজ সহ আসছে, যাতে আপনি কলিশন কন্ট্রোল পাচ্ছেন, এ আপনার লেন ডিপার্চার অ্যালার্ট পাচ্ছেন, অটো হাই বিম কন্ট্রোলার পাচ্ছেন। আর অ্যাডিশনালি যিনি জাপানে এটা ব্যবহার করেছিলেন উনি এই গাড়িটাতে আপনার এইচডিএমআই কেবল ইউজ করার জন্য, ইউএসবি ইউজ করার জন্য এখানে একটা ছোটো কম্পার্টমেন্ট উনি রেডি করে ফেলছেন। দিক থেকে তো খুবই সুন্দর লাগে, লাইটগুলো অফ থাকলে আরও ক্লিয়ার বোঝা যায়। একটা WHP-তে আপনি যা পাচ্ছেন এই গাড়িটাতে এক্স্যাক্টলি সেটাই চলে আসছে, ভেরি ইউনিক। এটা আমার মনে হয় না খুব বেশি ইম্পোর্ট হয়েছে এখন পর্যন্ত, সরি। এখন আরেকটা জিনিস যেটা আমার জানানো উচিত সেটা হচ্ছে গিয়ে WHP-তে আপনার স্ট্যান্ডার্ড রিম সাইজ হচ্ছে গিয়ে 16, বাট যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, জি প্লাস রেড, এটাতে আপনার চাকা সাইজ হচ্ছে গিয়ে রিম সাইজটা হচ্ছে 15, কিন্তু WHP-তে আপনি যদি WHP নেন তখন আপনি এটাতে 16-ইঞ্চি রিম ইউজ করতে পারবেন, এবং চাকা এটা রিম সাইজ হচ্ছে গিয়ে 15 ইউজুয়াল। আর এছাড়া খুব বেশি ডিফারেন্স নাই, বাট আপনি যদি গাড়িটা সামনে থেকে যদি দেখেন এটা গ্রিল, গাড়ির ওভারঅল লুক, যখন এই টিআরটি স্পোর্টিভো বডি কিটটা যখন অ্যাড করা হয়েছে গাড়িটার সাথে, গাড়িটা দেখতে কিন্তু অনেক বেশি রোবাস্ট এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে, গাড়িটাতে স্পোর্টিয়ার লুকটা অনেক বেশি গাড়িটাতে। কেউ যদি একটা ইউজুয়াল ফিল্টারকে অপছন্দ করেন, যে ফিল্টারের লুকটা স্টেট কারের মতো একটা লুক, এটা দেখতে আমার তো ভালো লাগে না, আর মনে হয় না তাদের এই প্রবলেমটা থাকবে যখন এইরকম একটা গাড়ি আপনি আপনার বাসার গ্যারেজে নিয়ে আসবেন। আমার মনে হয় না আপনার এই শেপটার প্রতি কোনো ধরনের একটা বাজে ধারণা থাকবে, কারণ এটা একই সাথে যেরকম পারপাসফুল একটা গাড়ি, মিনিংফুল একটা গাড়ি, ঠিক একইভাবে গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর স্পেশালি এই গাড়িটা জি প্লাস রেড যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু আপনার WHP-র সাথে খুব বেশি ডিফারেন্স নাই, অল্প ছোটো ছোটো কয়েকটা ডিফারেন্স, বাট আপনি সব কিছু WHP-র মতো। সো প্রিমিয়াম ফিচার্সও পাচ্ছেন, পারপাস, ইউটিলিটি সব কিছু মেনটেন করতে পারতেছেন, এবং বাজেটটা, গাড়ির প্রাইসটাও অনেক বাজেট ফ্রেন্ডলি। আমি এই জন্য আমাদের যারা পটেনশিয়াল বায়ার যারা আছেন, যারা গাড়ি কিনতে আসতেছেন, তাদেরকে বলবো আপনারা যদি লুকটাকে স্যাক্রিফাইস করতে চান বা আপনার পারপাসটাকে স্যাক্রিফাইস না করে, তাহলে আপনি হয়তো একটা ইউজুয়াল এরকম একটা এক্সিও আপনি নিতে পারেন, বা অ্যাকুয়া এরকম একটা অ্যাকুয়া আপনি নিতে পারেন। কিন্তু যদি আপনি সব কিছু চান একটা গাড়ির ভিতরে, আমার মনে হয় এই গাড়িটা আপনার সব ধরনের পারপাস মিট করবে। স্পেশালি এই গাড়িটা অলরেডি বুক, আমরা হয়তো খুব কয়েকদিনের ভিতরে ডেলিভারি করে দিব। এই গাড়ি এইরকম একটা গাড়ি আপনি এটা যখন আপনি ঢাকা শহরে চলবে, যেহেতু হাইব্রিড এবং ঢাকা শহরে আপনার এই জ্যামের ভিতরে চলার মধ্যেও এই গাড়িটা কিন্তু আপনাকে বেশ ভালো ফুয়েল এফিসিয়েন্সি এনশিওর করবে, কারণ এই গাড়িটার আপনার অন অ্যান এভারেজ আপনি এটা থেকে 16-18 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। আর যদি আপনি নন হাইব্রিডে চলে যান সেটাতে আপনি হয়তো 10-11 বা 8-11-12 এরকম পাবেন।
তো আপনি খরচও বাঁচবে, বাজেটের ভিতরেও আপনার প্রিমিয়াম ফিচার সহ আপনি যদি একটা ফিল্ডার নেন আপনার পারপাসটাও সার্ভ হবে। সো সব কিছু মিলে ওভারঅল একটা ফুল প্যাকড একটা গাড়ি আপনারা চাইলে জাপানের লাইভ অকশন থেকে আমাদের অটোমো জাপানের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে আপনার বাজেটের ভিতরে একটা বেটার গাড়ি আরও বেটার ফিচার নিয়ে যাতে আপনাকে ডেলিভারি করতে পারি। ইন দ্য মিন টাইম আমি জাস্ট কয়েকটা জিনিস বলি, যাদের বাজেট নিয়ে একটু চিন্তাভাবনা করছেন, 2016 গাড়িতে এখনও বাংলাদেশের মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল নাই, আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডার করে নিতে পারেন এখন। এবং হাইব্রিড না নন হাইব্রিড নেবেন এই তর্কে আমি যাব না, হাইব্রিড নন হাইব্রিড দুটা গাড়ি আপনার একই রকম, একই আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে তৈরি করা, শুধু আপনার গাড়িটা ফুয়েল এফিসিয়েন্সিটা ইনক্রিজ করার জন্য একটা হাইব্রিড ব্যাটারি একটা ব্যাটারি দেওয়া আছে, এবং এইটার কারণে আপনার গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি ইনশিওর হয়, আরও অনেক বেশি ফুয়েল এফিসিয়েন্ট হয়। আপনি যদি চান আপনি হাইব্রিড নিতে পারেন, আপনি যদি না চান আপনি নন হাইব্রিড নিতে পারেন, বাট এখন এক্সিও বা ফিল্ডার খুবই ভালো গাড়ি। আপনার আগের এক্সিওর যে দুর্নামগুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই, নতুন ইঞ্জিন এইসব গাড়িতে আপনার ইনিশিয়েট করা হয়েছে। আপনি এই এই গাড়িগুলো ইনশাল্লাহ আপনার সকল ধরনের পারপাস মিট করবে। আর আমাদের ঢাকার রেডি স্টকে এই মুহূর্তে এক্সিও, অ্যাকুয়া, দেন আপনার সিএইচআর এগুলো সব রেডি আছে। এর বাইরে আমাদের চিটাগং বা বাংলা পোর্টে আমাদের কিছু গাড়ি, অল্প কিছু গাড়ি আমাদের রেডি আছে। আর জাপানেও আমাদের কাছে কিছু হোন্ডা গ্রেস, অ্যাকুয়া 2016 অ্যাকুয়া, আপনার এক্সিও যেগুলো আসতেছে 2016, আপনারা চাইলে আমাদের সাথে এসে বসে এগুলো ফাইনালাইজ করতে পারেন। টিল দেন আমি আজকে খোদাহাফিজ বলতে চাই এই এইখানেই। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ বা কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে আমাদের এই গাড়িটা নিয়ে হোক বা অন্যান্য যে কোনো গাড়ি নিয়ে হোক, আপনারা কিনতে চাচ্ছেন আপনাদের স্টক থেকে, রেডি স্টক থেকে কিনে যাচ্ছেন অথবা জাপান লাইভ অকশন থেকে প্রি অর্ডারের মাধ্যমে কিনে যাচ্ছেন, আপনারা চাইলে আমাদের অফিসে এসে অনেক যোগাযোগ করে গাড়িটা একটা ভালো ডিল খুঁজে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি এখন পর্যন্ত একটা রিজনেবল প্রাইসে কমফোর্টেবল ডিল এনশিওর করে একটা কোয়ালিটি গাড়ি আপনাদের সাথে তুলে দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ আমরা এত দূর পর্যন্ত চলে আসছি, ইনশাল্লাহ এখান থেকে আরও বেটার বেটার সার্ভিস এবং বেটার কোয়ালিটির গাড়ি আপনাদেরকে দিতে পারবো। আল্লাহ হাফেজ।